আজকের ভিডিওটি খুব ঝাঁঝাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে চলে গেছিলাম আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী ভাইরাল খ্যাত জামাল মামার ঝালমুড়ি খেতে। তো দোকানে গিয়ে দেখি খুব সুন্দর তাদের অনেকগুলো আইটেম ছিল, তো আমি মোটামুটি সবগুলো খাবারই দেখতেছিলাম। তাদের এখানে মোটামুটি ছিল আলুর দম এবং যে ভাইরাল টমেটোর পিনিক, এটা খেতে অনেকে অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। তো আমি চলে গিয়েছিলাম, তো ফার্স্ট অফ অল তারা ধরিয়া পাতাগুলো এভাবে একের পর এক কুচি কুচি করে কেটে নিচ্ছিল। তো তারপর আমি তাদের যে ছোলা বুট ছিল সেটি অর্ডার করে নিলাম। ছোলা বুটে একটা খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল, আর তারা এখানে আচারের কিছু ফ্লেভার দিয়েছিল, এটা খেয়ে খেতে খুবই সুস্বাদু ছিল। তো এই তো বন্ধুরা, খাওয়া শেষ করলাম তাদের ছোলা বুট। তো বন্ধুরা, ছোলা বুট খাওয়া শেষ হলে তাদের যে ঐতিহ্যবাহী টমেটোর পিনিক সেটি অর্ডার দিলাম। তারা প্রথমে টমেটোগুলো কুচি কুচি করে কেটে তারপর সেখানে দিয়ে দিল বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর তারা কিছু মশলা দিয়ে দিল। মশলা দেওয়ার পর তারা সেই ধনে পাতা একের পর এক প্রচুর হিবি করে দিয়ে দিয়েছিল। তো আমি সেটি নিয়ে নিলাম, নিয়ে ভিতরে চলে গেলাম। তো আমি টমেটোর পিনিকটি খেলাম, আসলে এটা খুবই দুর্দান্ত ছিল, একটু অন্যরকম ফ্লেভার। আমি বলবো না খুব মজা বা খুব বাজে, তাও না, এটা একটু অন্য লেভেলের একটু পিনিক। এটা খেতে খুবই মোটামুটি খুবই জোশ ছিল, আমি খেলাম এবং এটা অত্যন্ত ঝাল ছিল, একবারে ভিতরে মরিচ, এত পরিমাণে মরিচ দিয়েছিল বলার বাহিরে। তো এভাবে খাওয়ার পর আমি আসলে আর খেতে পারছিলাম না, কারণ আমার পেটের ভিতরে গুদগুদি শুরু হয়ে গিয়েছিলো। তাদের অন্যান্য আইটেমও ছিল, কিন্তু আমি সেগুলো অর্ডার দিয়ে খাবার মতো আমার তেমন পরিস্থিতি আর হয় নাই। আমি যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো খেয়ে একবার আমার পেটের ভিতরে অবস্থা খাইল। তো এটি লোকেশন হচ্ছে নরসিংদী বাজার আসার পর হাজিপুরে যে স্টিলের ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি পার হওয়ার পর হাতের ডান পাশে পেয়ে যাবেন আপনারা নরসিংদীর ভাইরাল বিখ্যাত জামাল মামার ঝালমুড়ি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।